আসসালামু আলাইকুম সবাইকে, টিপস অ্যান্ড ট্রিক্স উইথ হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনার আমার সবার প্রিয় ইমো অ্যাকাউন্টটি কিভাবে আপনি নিরাপদে রাখতে পারেন, ঠিক আছে। এবং এখানে আমি আপনাদেরকে ইমো সম্পর্কে বেশ কিছু সেটিং দেখাবো যেগুলো আমাদের প্রত্যেকের জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দেখাবো আমি, সেটা হচ্ছে আমাদের ইমো আইডি হ্যাক হয়ে গেলে সেটা কিভাবে রিকভার করবেন, সেটা কিভাবে আপনি উদ্ধার করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব, ঠিক আছে। তো যাই হোক, আমার সাথে থাকুন। তো প্রথমে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে ইমো আইডি হ্যাক হয়ে গেলে কি করবেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই যেতে হবে আমাদের ইমো আইডি ওপেন, ইমোটা খুলতে হবে। ইমোটা খোলার পরে এরকম আপনারা দেখবেন, এরকম ছবি দেখবেন ইমোতে। সো এই ইমোতে দেখার পরে ঠিক এখানে বাম পাশে উপরে কর্নারে দেখুন যেখানে আপনার প্রোফাইলের আপনার ছবিটা থাকবে, আপনার প্রোফাইলটা, সেখানে আপনি ক্লিক করার পর এখানে দেখবেন আপনার সেটিং চলে আসবে। সো আপনার সেটিংটা চলে আসার পর আপনি সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি প্রথমে যে অপশনটা পাবেন দেখুন এখানে ইমো অ্যাকাউন্ট সেটিংস। সো আপনি এই ইমো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ইমো অ্যাকাউন্ট সেটিংসের আন্ডারে চেঞ্জ ফোন নাম্বার আসছে, ডিলিট ইমো অ্যাকাউন্ট আসছে, রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশন আসছে, চেঞ্জ নিক নেম আসছে, ম্যানেজ ডিভাইসেস। সো আপনি ম্যানেজ ডিভাইসে গেলে আপনি সরাসরি দেখতে পারবেন যে আপনার এই ইমো আইডিটি আপাতত বর্তমানে কয়টা ফোন থেকে অ্যাক্টিভ আছে। যেমন আমার প্রথমটা দেখতে পাচ্ছেন আইফোন 11 প্রো ম্যাক্স অনলাইনে আছি সিঙ্গাপুর থেকে ইমো ফোন। তো তারিখ পর্যন্ত এখানে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। তো কারেন্ট এখন পর্যন্ত আমি এখানে আছি, সো এটা অনলাইনে দেখাচ্ছে, গ্রিন হয়ে আছে। আপনি যদি একটু নিচের দিকে তাকান দেখুন দ্বিতীয়টা আছে SMG955F, কবে 2020 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখে আমি অনলাইনে এসেছিলাম 12:34 AM, তার মানে রাত 12:34 AM সিঙ্গাপুর থেকে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আসছিলাম। তো আবার বাকি তার আগে যখন একবার আসছিলাম সেটা আসছিলাম কখন, 2019 সালের মার্চ মাসের 10 তারিখে বাংলাদেশ থেকে, ঠিক আছে। সো এইখানে দেখুন 2018 সাল আবার আইফোন 5S থেকে আমি লগ ইন করেছিলাম 10:36 মিনিটে 2018 সালের ফেব্রুয়ারি মাসের 11 তারিখ বাংলাদেশ থেকে, ঠিক আছে। তো এগুলো দিয়ে আমি আমার ইমোতে লগ ইন করেছিলাম। তো এগুলো আসলে সবগুলো আমিই করেছি, সো এখানে আমার সন্দেহর কিছু নেই। বাট আপনার যদি কোনোটা সন্দেহ থাকে বা আপনি যদি কোনোটাতে দেখেন যে আপনার অন্য কোনো আরও বাকিগুলোতেও আপনাকে অনলাইনে দেখাচ্ছে কোনো আইডিতে, সেই ফোনের মডেল নাম্বারটাতে আপনি ক্লিক করবেন। যেমন আমি এই আইফোন 5S দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি সবার শেষেরটা। তো এটাতে আপনি ক্লিক করলে দেখুন ডিলেট আসবে। সো আপনি যদি এটাতে ডিলেট করেন তাহলে দেখুন আমি এখানে ডিলেট করে দিলাম, তার মানে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লগ আউট অফ দিস ডিভাইস? হ্যাঁ আমি শিওর। সো আপনি যদি ওকে দেন, ওকে, সো উই উইল সেন্ড এ কোড টু ইউ অ্যান্ড ক্যান কন্টিনিউ আফটার ভেরিফিকেশন, ওকে। সো এই ফোন নাম্বারটা মনে রাখবেন, এখানে এই নাম্বারটা দিয়ে আমি বর্তমানে আমার ইমো আইডিটি ব্যবহার করতেছি। সো তারা আমাকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, এবং কোড পাঠালে তখন আমি এই কোডটাকে আমি যখন এখানে ইনপুট করব তারপরে মাত্র এটা ডিভাইস এই ডিভাইসটা ডিলেট হবে। তো তার মানে কি, এটা দেখুন এত সুন্দর একটা সিকিউরিটি সিস্টেম আমাদেরকে দিয়েছে যে আপনার নাম্বারটা অবশ্যই আপনার কাছে থাকবে আর সিম কার্ডটা তখন, বাট অন্য কেউ আপনার নাম্বার দিয়ে আপনার ওটিপি নিয়ে আপনার কাছ থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা সেটা নিয়ে যদি ইমো আইডিতে লগ ইনও করে তারপরে দেখুন আপনি কিন্তু আপনার আইডিটা আপনার ফোন থেকে বসে আপনি উদ্ধার করে ফেলতে পারছেন, কারণ নাম্বারটা আপনার কাছে আছে। সো এই ক্ষেত্রে আপনাকে নিশ্চিত হতে হবে আগে যে এই ফোন নাম্বারটা আপনার হাতে আছে, কারণ ওনারা কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ডটা দেবে এখনই। যেমন আমি এখন ওকে দিলাম, এখন আমাদের ওই দেখুন ওপরে ওয়ান টাইম পাসওয়ার্ডটা চলে আসছে। সো 1040 এটা আমাদের ওয়ান টাইম পাসওয়ার্ড, এটা আমরা দেওয়ার পরে দেখুন এখন যদি আমি ডিলেট প্রেস করি তাহলে আমার ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। সো দেখুন এখানে এখন আর এই ডিভাইসটা নাই। সো আপনার ফোন থেকে আপনি এই ম্যানেজ ডিভাইসে গিয়ে দেখবেন আর কোন কোন ডিভাইস থেকে আপনি লগ ইন করা আছে, ঠিক আছে। সো এইভাবে দেখে 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 আপনি আপনার অপরিচিত ডিভাইসগুলো, মানে আপনার হ্যাকার যেই ডিভাইসটা ইউজ করতেছে সেই ডিভাইসটা থেকে আপনি এভাবে লগ আউট করে দিতে পারেন, ঠিক আছে। তো এটা করলে হবে কি, তার মানে আপনার
এই ইমোতে আর লগ ইন করতে পারবে না। আর দয়া করে আরেকটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখবেন, আমাদের মধ্যে অনেকেই এই ওয়ান টাইম পাসওয়ার্ডের গুরুত্বটা জানে না, ঠিক আছে? আপনি ইমো আইডি খুলতে গেলে আপনাকে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাবে যেই নাম্বার দিয়ে আপনি ইমো আইডি খুলতে চাচ্ছেন। সো দয়া করে সেই নাম্বারটা কখনো কাউকে দিবেন না, কখনোই না, ঠিক আছে? আপনার নাম্বার দিয়ে কেউ ইমো আইডি খুলতে চাইলে, তিনি যখন ইমো আইডি খুলতে যাবেন তখন কিন্তু আপনার সিম কার্ডে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিবে, ঠিক আছে? এটা 4 সংখ্যার হতে পারে, এটা 6 সংখ্যার হতে পারে। সো যে আপনার ইমো আইডি হ্যাক করতে চাচ্ছে সে যদি এই নাম্বারটা পেয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই ফোন নাম্বার দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে সে কিন্তু আপনার এই ফোন নাম্বারে একটা ইমো আইডি তার ইচ্ছে মতো যে কোনো একটা ফোনে অন করে নিতে পারবে। সো এই বোকামি কখনোই আপনারা করবেন না, ঠিক আছে? তো এভাবে আসলে আপনি আপনার ইমো আইডিটাকে আপনি সিকিউর করে রাখতে পারেন, নিরাপদ করে রাখতে পারেন, ঠিক আছে? তো আপনি চাইলে আপনার ডিলেট ইমো অ্যাকাউন্ট, তো যদি আপনি এই নাম্বারটা আর চালাবেন না বা নাম্বারটা অন্য কাউকে দিয়ে দিতে চাচ্ছেন বা এই নাম্বারটা টোটালি ভবিষ্যতে আপনারা ব্যবহার করার কোনো ইচ্ছে নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ডিলেট অ্যাকাউন্ট দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আপনি কিন্তু ডিলেট করে ফেলতে পারেন আপনার অ্যাকাউন্টটি। তো এক্ষেত্রে আপনি ডিলেটে প্রেস করলে আপনাকে আপনার ফোনের পাসওয়ার্ড চাইবে, তো আপনি ফোনের পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে আপনি ডিলেট করে নিতে হবে। তো আমি আপাতত করতে চাচ্ছি না। তো আপনি যদি অ্যাকাউন্ট ইনফরমেশন চান, আপনি রিকোয়েস্ট করলে আপনার অ্যাকাউন্টের বিভিন্ন ইনফরমেশন তারা ইমো আপনাকে পাঠাবে। এখানে আপনি চাইলে আপনার নিক নেম ইমোর জন্য, সো ইমোতে আপনার ডাক নামটা অন্যভাবে শো করবে, এটা চাইলেও আপনাকে পাসওয়ার্ড দিতে বলছে, আপনি পাসওয়ার্ড দিলে আপনি সেটা করে নেবেন, ঠিক আছে? আর ম্যানেজ ডিভাইস তো দেখিয়ে দিলাম। তারপরে আসি আমরা অন্য আরেকটা সেটিংসে, গুরুত্বপূর্ণ সেটিংস, যেটা হচ্ছে প্রাইভেসি। তো আমরা যদি এই প্রাইভেসিতে আসি, আমরা কি দেখবো? এখন প্রথম অপশনটা দেখুন, এখানে আছে লাস্ট সিন। তো এই লাস্ট সিনটা কি, মানে আপনি শেষ কখন ইমোতে অ্যাক্টিভ ছিলেন বা শেষ কখন ইমোতে মেসেজ পড়েছেন, এটা আসলে কে কে দেখতে পারবে। সো আপনি যদি যান এখানে দেখুন, নিচে আছে এভরিওয়ান। সো এভরিওয়ান যদি আমি সিলেক্ট করে রাখি, তাহলে যে কেউ দেখতে পারবে, ইভেন ওই মানুষগুলোকে আমি চিনিও না, তারা যদি আমার নাম্বারটা সেভ করে, অন্তত আমার নাম্বারটা সেভ করলে আমার ফোনে তারা এসে দেখতে পারবে আমি একটু আগে অনলাইনে ছিলাম, ঠিক আছে? সো যেটা আমি চাচ্ছি না, কারণ অপরিচিত মানুষ কেন জানতে চাবে, কেন জানবে, আমি সেটা তাদেরকে জানতে দিতে চাচ্ছি না। এই জন্য আমি এভরিওয়ান কখনোই রাখি না। মাই কন্ট্যাক্টস, মাই কন্ট্যাক্টস বলতে আমার ফোনে যাদের নাম্বার সেভ করা আছে একমাত্র তারাই দেখতে পাবে, ঠিক আছে? অথবা নোবডি, আমি যদি নোবডি দিয়ে রাখি কেউই দেখতে পাবে না, ইভেন আমার ফ্রেন্ড ফ্যামিলি যাদের নাম্বার আমি অ্যাড করে রেখেছি তারা পর্যন্ত দেখতে পারবে না। তো আমি অতটা সিকিউর করতে চাচ্ছি না, আমি অতটা প্রাইভেসি চাচ্ছি না, তাই আমি মাই কন্ট্যাক্টসে দিয়ে রাখবো। সো আমি মাই কন্ট্যাক্টস। অ্যাভাতার, অ্যাভাতারটা হচ্ছে কি, মানে আমাদের প্রোফাইল পিকচারটা, আমাদের প্রোফাইল পিকচারটা কে কে দেখতে পারবে। সো এই ক্ষেত্রে এটা বিশেষ করে আমাদের মধ্যে যারা মেয়ে আছে বা মহিলা মানুষ আছেন, তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট একটা অপশন আমি মনে করি। এটা খেয়াল রাখবেন, এই অ্যাভাতার আপনারা সব সময় হয় মাই কন্ট্যাক্টসে দিয়ে রাখবেন, আর নয়তো নোবডি দিতে পারেন। নোবডি দিলে টোটালি আপনার ইমোতে দেওয়া ছবি কেউই দেখবে না, সো নোবডি দেওয়ার কোনো দরকার নেই, আপনি মাই কন্ট্যাক্টসে দিয়ে রাখতে পারেন। আপনি যদি এভরি ওয়ান চুজ করে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইল পিকচার যে কেউ দেখতে পাবে, মানে যে কেউ আপনার ফোন নাম্বারটা সেভ করবে, আপনার নামটা তার ফোনে চলে যাবে যে উনি ইমো আইডি খুলেছেন, ইমোতে জয়েন করেছেন, এবং সে কিন্তু সাথে সাথে আপনার ছবিটাও দেখতে পাবে, এবং আপনি তাকে চিনেন বা না চিনেন সে আপনার ছবিটা অবশ্যই দেখতে পাবে। 3 নম্বর অপশনটা আছে রিড রিসিপ্ট। তো এখানে রিড রিসিপ্ট যে অপশনটা আছে, এটাও আমি মাই কন্ট্যাক্ট করে দিয়ে রাখছি, মানে আমি কেউ আমাকে একটা মেসেজ দিল, আমি তার মেসেজটা পড়লাম কি না পড়লাম এটা সে বুঝতে পারবে। এটা সে কিভাবে বুঝতে পারবে, এটা বুঝতে পারবে আমি যদি এখানে এভরিওয়ান সিলেক্ট করে রাখি, তাহলে যে কেউ বুঝতে পারবে যে আমি তার মেসেজটা পড়েছি, পড়েও আমি উত্তর দেইনি। তো আমি এটা ও মাই কন্ট্যাক্টস দিয়ে রাখবো, একমাত্র আমার মাই কন্ট্যাক্টস বাদে আমি চাচ্ছি না অন্য কেউ দেখুক আমি তার মেসেজ পড়লাম কিনা না পড়লাম। অপরিচিত মানুষ মেসেজ দিল আমি পড়বো না আমার ইচ্ছে, ঠিক আছে, বা আমি দেখেও না দেখার ভান করলাম, তো এটা আমি তাকে বুঝতে দেবো কেন? এই জন্য আমি মাই কন্ট্যাক্টস দিয়ে রাখবো, সে তাকে আমি বুঝতে দেবো না। রিয়েল টাইম চ্যাট, এই রিয়েল টাইম চ্যাট যে অপশনটা আছে, এই অপশনটা যদি আপনি অন করে রাখেন, তাহলে
আপনি টাইপিং করার সময় অপর পাশের মানুষটা দেখতে পাবে যে আপনি কিছু একটা লিখতেছেন, ঠিক আছে? আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে সে দেখতে পাবেন না এই জিনিসটা। এবারে যে অপশনটা দেখাচ্ছি এটা আছে ব্লকড কন্ট্যাক্টস, তার মানে এই যে লিস্টে আমি যাদের যাদের ব্লক করেছি তাদের সবার নাম এখানে আছে, ঠিক আছে? তো আমি যদি কাউকে আনব্লক করতে চাই তাহলে আমি সরাসরি জাস্ট এখান থেকে আনব্লক ক্লিক করে দিলেই এই লোকটা আনব্লক হয়ে যাবে। তারপরে আমরা যদি জেনারেলে আসি, এই জেনারেল অপশনটাতে আসলে এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ একটা অপশন আছে, তার মানে এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে দেখুন এখানে তামিল, হিন্দি, ঠিক আছে? এখানে এটা কি পাকিস্তানি নাকি আমি শিওর না, উর্দু সম্ভবত আছে, এখানে বিভিন্ন ধরনের নেপালি সম্ভবত, অ্যারাবিয়ান, মারাঠি, বাংলা, হিন্দি বিভিন্ন ভাষা আছে এখানে। সো আপনি কোন ভাষায় ব্যবহার করতে চাচ্ছেন? আপনি যদি বাংলাটা চুজ করেন তাহলে দেখুন আপনার এখানে আপনার তাহলে সব কিছু চলে আসবে। আপনি যদি সেভ করেন তাহলে এই মুহূর্তে দেখুন আমার অনেক কিছু চলে আসছে, এগুলো দেখুন এখন যে সব সেটিং গুলো আমাকে চলে আসছে বাংলায়। আপনি যদি বাংলায় চান, বাংলায় যদি কমফোর্টেবল ফিল করেন তাহলে আপনি ভাষাটা বাংলায় ইউজ করতে পারেন, বাট আমি ইংরেজিতেই মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধ করি তাই আমি ইংরেজি সেভ করে নিলাম, ঠিক আছে? তো এইখানে তারপরে আবার আরো একটা জিনিস আছে এখানে স্টোরেজ। এখানে স্টোরেজে দেখুন এই দুইটা অপশন আমি বন্ধ করে রেখেছি, যেমন সেভ ফটোস টু গ্যালারি, সেভ ভিডিওস টু গ্যালারি। তো এই দুইটা যদি আমি অন করে রাখতাম তাহলে যে কেউ যে কোনো ধরনের ছবি আমাকে পাঠাক, আমি ছবিটা ওপেন করা মাত্রই, আমি সেই মেসেজটা দেখা মাত্রই সেটা আমার গ্যালারিতে গিয়ে জমা হয়ে থাকবে। তো এমন আসলে অনেকে আছে যে অনেক বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় ছবি পাঠাতেই থাকে, যেগুলো আমরা অনেক সময় হয়তো বা আমাদের গ্যালারিতে যাক সেটা আমরা চাই না। তো আপনি কিন্তু আসলে এখান থেকে আপনি যদি এই দুইটা অপশন অফ করে রাখেন তাহলে ছবি বা ভিডিও গুলো কিন্তু কখনোই ইমো থেকে আপনার গ্যালারিতে গিয়ে সেভ হবে না, যদি না আপনি নিজে সেগুলোকে ডাউনলোড করে সেভ করে নেন, ঠিক আছে? তো আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এভাবে বন্ধ করে রাখার জন্য। আপনি চাইলে আপনার খুশি আপনি বন্ধও করে রাখতে পারেন বা আপনি খুলেও রাখতে পারেন। তারপর চ্যাট ম্যানেজার, তো এখানে ডিলেট চ্যাট হিস্টোরি, যা যা চ্যাট করেছেন আপনি সবকিছু এগুলো চ্যাট ইচ্ছে করলে এখান থেকে ডিলেট করে দিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ইমো সেটিং সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটির থেকে যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক দিবেন, কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।